মনে পড়ে মুকুল রায়ের সেই অমোঘুক্তি? ১৯ লোকসভা ভোটের মাসারাই পরের কথা, দিল্লিতে বিজেপি সদর দফতরে সেদিন মেগা যোগদান মেলা। তৃণমূল নেতা বিপ্লব মিত্র দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ১০ জন সদস্যকে নিয়ে গেরুয়া শিবিরে যোগ দিতে গিয়েছিলেন। তাদের হাতে পদ্ম পতাকা তুলে দিয়ে তখন বিজেপি নেতা মুকুল রায় সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন, আজ বাংলার রাজনীতিতে ভূমিকম্প হয়ে গেল। বাংলার প্রথম কোনো জেলা পরিষদ তৃণমূলের হাত থেকে বিজেপির হাতে চলে এলো। কেন ও কথা বলেছিলেন মুকুল রায়? দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের আসন সংখ্যা ১৮। তৃণমূলের টিকিটে জেতা ১০ জন চলে গিয়েছিলেন বিজেপি দপ্তরে। ফলে মুকুলবাবু পাটিগণিত কষে বলেছিলেন জেলা পরিষদ তাদের, কিন্তু তার দুদিন পরেই খেলা ঘুরে যায়। দেখা যায় যে ১০ জন বিজেপিতে যোগ দিয়েছিলেন তাদের মধ্যে ৯ জন আবার তৎকালীন তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষের পাশে বসে বলছেন তাদের নাকি জোর করে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল। আসলে তাদের হৃদয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বিজেপি কিছুটা মিইয়ে পড়ে, উজ্জীবিত হয় তৃণমূল। কিন্তু ১৯ সেই পরিস্থিতি আর ২১ পরিস্থিতি এক নয়। বিপ্লব মিত্র ভোটের আগেই বিজেপি থেকে তৃণমূলে ফিরেছিলেন, টিকিট পেয়ে তিনি এখন গঙ্গারামপুরের বিধায়ক। আবার ভোট মিটতেই মুকুল রায়ও তৃণমূলে ফিরে এসেছেন। এত কিছুর পর এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সেই ৬টি বিভাগের ৯টি পদ পূরণ হলো, তাও আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়। প্রথমে বলি যে এক সংসারে ছোটখাটো ঝগড়া থাকি, তারপর এই না যে সংসারটাকে ভেঙে একবার টুকরো টুকরো করে দল। তৃণমূল কংগ্রেস অনেক বড় পরিবার, জেলা পরিষদের আমাদের ১৮ জন মেম্বার, যদিও একজন বিজেপিতে গেছে। তাদের মধ্যে ছোটখাটো ভুল বুঝাবুঝি হয়তো কোথাও কখনো কখনো তৈরি হয়েছে, তাহলে এই নয় যে আমাদের মধ্যে কোনো গ্রুপিং বা গোষ্ঠীকন্দল তৈরি হয়েছে। আজকে স্থায়ী সমিতি নির্বাচন ছিল। আপনারা জানেন যে ২০১৯ লোকসভা নির্বাচনের পরে যে কয়জন জেলা পরিষদের মেম্বার এবং তৎকালীন যিনি সভাপতি ছিলেন, যারা বিজেপিতে গেছিলেন, সেই সময় তাদের স্থায়ী সমিতির মেম্বার হিসেবে তারা খারিজ হয়, কর্মাধ্যক্ষ হিসেবে খারিজ হয়। পরবর্তীতে তারা আমাদের দলের সঙ্গে যুক্ত হয়। সেই অনুযায়ী আমাদের পার্টিতে আলোচনা হয়, আমাদের সমস্ত সিনিয়র লিডার চেয়ারম্যান সহকারে আমরা আলোচনা করি এবং আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিই যেহেতু পূর্বের যে স্থায়ী সমিতি ছিল সেটাকে বহাল রাখা যায়, সেই অনুযায়ী রাজ্য পার্টিরও একটা নির্দেশিকা আমাদের কাছে ছিল, সেই অনুযায়ী আমরা সবাই মিলে আলোচনা করে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিই রাজ্য স্থায়ী সমিতি। দক্ষিণ দিনাজপুর জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক গোবিন্দ দত্ত জানান, জেলা পরিষদের পূর্ত, কৃষি, মৎস্য, বন, শিক্ষা, ক্ষুদ্র কুটির স্থায়ী সমিতিগুলিতে দীর্ঘদিন ৯টি পদ শূন্য ছিল। এদিনের বৈঠকে তা পূরণ করা হয়েছে। এদিনের বৈঠক ঘিরে টানটান উত্তেজনা ছিল, তার জন্য মোতায়েন ছিল বিরাট পুলিশ বাহিনীও। উত্তেজনার কারণ কি? অনেকের মতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, জেলা সভাপতি গৌতম দাসের সঙ্গে বিপ্লব মিত্রের কুণ্ডল, যদিও দুজনেই সেসব অস্বীকার করেছেন, তবে শূন্যপদ পূরণ হল নির্বিঘ্নে, শান্তিতে। দ্য ওয়াল ব্যুরো।